কিন্তু একজন খামারির ছেলে একজন বড় খামারি হইতে পারবো, তার কিন্তু সংগ্রাম করা লাগবে না। যা করছি আমি করছি, আমি একটা ছাগলটাকে শুরু করছি, কিন্তু আমার ছেলে এখন একটা ছাগল নাই, ছাগল পাইব। আমি একটা গরু দৃষ্টি করছিলাম, আমার ছেলে বড় হইতে হইতে কমপক্ষে 50টা গরু পাইব। একজন বড় প্রতিষ্ঠিত খামারি থাকবো, আর আমি হয়তো এক সময় জিরো আসলাম, জিরো থেকে আস্তে আস্তে বড় হইছি। সুপ্রিয় দর্শক ও কৃষক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ, তাই নিজে কৃষি কাজ করুন এবং অন্যদেরকে কৃষি কাজে উৎসাহিত করুন। দর্শক, এরই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামে। এখানে নুরুল আমিন ভাই নামে এক লোক যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে গড়ে তুলেছেন বিশাল এক খামার, যার খামারে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগ সহ আরো বিভিন্ন কিছু। বর্তমানে তিনি যুব উন্নয়নে ট্রেনার হিসেবে নিযুক্ত আছেন। প্রথমে তিনি যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়েছেন, তারপর খামার করেছেন, অভিজ্ঞতা হওয়ার পর তিনি বর্তমানে ট্রেনার হিসেবে নিযুক্ত আছেন যুব উন্নয়নে। তো আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আর আপনাদের সাথে আছি আমি শামসুদ্দিন হামজা। দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রতি রইল বুক ভরা ভালোবাসা। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা উনার সাথে আলোচনা করি। দর্শক, উনার প্রতিটি কথা আপনারা মাথায় রাখবেন, উনি একজন অভিজ্ঞ খামারি প্লাস ট্রেনার। যেহেতু একজন অভিজ্ঞ খামারি প্লাস ট্রেনার, আমার মতে উনি কিন্তু একজন খামারি গড়ার কারিগর। উনার কথাগুলো আমরা মন দিয়ে বুঝলে আমরা অবশ্যই খামার করে লাভবান হতে পারবো। যদি নতুন কেউ খামার করতে চান, যে কোনো ধরনের খামার করতে চান, উনার সাথে যোগাযোগ করলে বারো পরামর্শ নিতে পারবেন এবং উনার কাছ থেকে ট্রেনিং নিতে পারবেন বিনামূল্যে। উনি ট্রেনিং যুব উন্নয়নের মাধ্যমে ট্রেনিং দিয়ে থাকেন। তো আমরা উনার সাথে বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার বাটন ক্লিক করবেন। আপনার একটা শেয়ারে হয়তো ভিডিওটা আর বিভিন্ন জনের কাছে চলে যাবে, তাই ভিডিওটা অনেকে দেখে অবশ্যই উপকৃত হতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা নুরুল আমিন ভাইয়ের সাথে আলোচনা করি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি। এখন ওই যে আপনার ছাগলের বিষয়টা হইলো যে পেশাবের রাস্তায় যদি ইনফেকশন হইয়া থাকে, ইনফেকশন হইলে এটা আমি ঘন্টা দেড় ঘন্টা পরে আইরাম, এটা ইনশাল্লাহ ডাক্তার নাই। আমি এমনি যুব উন্নয়নতে প্রশিক্ষণ নিছি, বা আমি মানুষের পরামর্শ দিই, আপনারা অনুরোধ অনুসারে আমি কিছু চিকিৎসা করি। সবাই আমার ডাক্তার কয়, আসলে আমি নিজের ডাক্তার মনে করি না, আমি সাধারণ ঠিক আছে, আমি তো সেবা ডাক্তার দর্শক, আপনারা দেখতে পাই আমরা গরু ঢুকার সাথে সাথে কিন্তু দেখতে পাই ভাই অনেক বড় একটা ইনকিউবেটর। আমরা এই বিষয়ে বাইরে মাতমু, আগে তানোর লগে গরু লইয়া মাতমু, ছাগল লইয়া মাতমু, হাঁস লইয়া মাতমু, বিস্তারিত আপনারা দেখানোর চেষ্টা করবো। শেষ পর্যন্ত আপনারা আমরা লগে থাকবা জি। তো ভাই, সর্বপ্রথম আপনি আমাদের কিতা দেখাইবা, গরু দেখাইবা না ছাগল দেখাইবা না হাঁস দেখাইবা? আপনারা গরু দেখাইব, গরু দেখাইবা। আচ্ছা, আপনারা আমরা বায়োগ্যাস প্লান্ট আছে, বায়োগ্যাস প্লান্ট দেখাইমু, হাঁস দেখাইমু, এরপরে আমরা কিছু মুরগ দেখাইমু, কবুতর, ছাগল, এগুলো যাই আছে, আমি সব আপনারা দেখাইমু ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আগে আমরা গরুর খামার দেখি দেখি। আচ্ছা, তো চলুন গরুর খামার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি, খুব সুন্দর খামার দেখতে পাইলাম। তো কতটা গরু আছে বর্তমানে? আমার এখানে 10টা গরু আছে। 10টা গরু আছে? আচ্ছা আচ্ছা, কি জাতির কি জাতির? এটা হলো সাইওয়াল, সাইওয়াল গাবি। আচ্ছা, ওই দেখুন এটা সাইওয়াল গাবি, ওই যে হচ্ছে এটা তো সাইওয়াল, এরপরে আছে ফিজিয়ান, হলিস্টিয়ান ফিজিয়ান আছে, আর ওই যে দেখলা সাইওয়াল গাবি, এটা বাছুর, এটার কিন্তু বয়স মাত্র 7 মাস। ও গাবির বাছুর? ও ও বাছুর, এর বয়স মাত্র 7 মাস। 7 মাস? আচ্ছা আচ্ছা। আমি গরুর খামারের সাথে গরু প্রথম আমি যে ছাগল দিয়ে শুরু করছিলাম 2018 সালে, 3টা ছাগল দিয়া,
আর 60টা দেশি মুরগ দিয়া। এরপরে আস্তে আস্তে আমি 2020 সালে একটা ওউ গাবিটা কিনি। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আর একটা গাবি কিনি আর এখান থেকে বাচ্চা দেয়, বাচ্চা উৎপাদন হয়, ওইখান থেকে আমরা দুধ বিক্রি করি, বাচ্চাও বিক্রি করি আর কি। এরপরে আমার দেখবানে হাঁস আছে, হাঁস এখানে বিক্রি করি, হাঁসের বাচ্চা 20 ডিম বিক্রি করি, যারা ইনকিউবেটর আছে এরা বাচ্চা ফুটায় 20 ডিম দেয়া। আর আমরা 7 দিনের বাচ্চা বিক্রি করি, 21 দিনের বাচ্চাও বিক্রি করি। আমরা যখন হাঁসের সেটে যাইবো, হাঁসটা দেখাইবো। আচ্ছা, তোমরা এখানে গেলে হাঁস নিয়ে আলোচনা করবো। গরুর বিষয়টা হইলো গিয়া, ওই যে দেখছেন গরুর বাচ্চাটা, কিন্তু এখানে দুধের বিষয় আছে। এই বাচ্চাটা 7 মাসের বাচ্চা দেখলা, কিন্তু আবার দেখবা এটা 2 বছরের বাচ্চাও অত বড় হয়। এর কারণটা হইলো গিয়া যে বাছুরের যে দুধের বিষয়টা, দুধের বিষয়টা সঠিকভাবে রাখতে হইব। এই দুধের বিষয় যদি সঠিকভাবে ঠিক রাখতে পারে না, তাহলে তার উৎপাদনটা কম হইব। আমরা বাছুরে 10% দুধ হবাই। যদি এই বাছুরটার ওজন আমরা মনে করি যে 30 কেজি হবে, তাহলে তারে আমরা 3 লিটার দুধ সারাদিনে রাইতে দেওয়া লাগবে। আর যদি তার 40 কেজি হয়, তাহলে 4 লিটার এইভাবে তার 10% দুধ দিতে হয় বাছুরে। আর বাদ বাকি দুধ গুলো আমরা বিক্রি করে দিই। আর একটা বিষয় হইলো যে আমরা 84 দিন পূর্ণ হয়ে গেলে তার দুধটা আমরা বন্ধ করে দিই। গ্রামের মানুষ কিন্তু ওই যে প্রান্তিক খামারি যারা আছে, এরা কিন্তু জানে না দুধ গুলা তারা লং টাইম খাবাইতে থাকে। আসলে এটা লস, আমরা বলি লস, যে দুধ 84 দিনের উপরে তার কোনো প্রয়োজন হয় না আর বাছুরে। আচ্ছা, দুধ খাওয়া না খাওয়া তার জন্য সমান। আমরা 84 বা 90 দিনের মধ্যে দুধ গুলা বন্ধ করে দিই, সবই যাতে দুধ গুলা 90 দিন পরে বন্ধ করে তার দুধ গুলা হে বিক্রি করলো। এখানেও খামারির অনেকটা লাভ হয়। আর বাছুরেও, বাছুরে তখন দাঁতার খাবার দিলে বাছুরও ঠিক থাকবে, কিন্তু 90 দিন পর্যন্ত তার পার্সেন্স, দুধের পার্সেন্স যাতে ঠিক থাকে এই প্রতি তার নজর রাখতে হইব। এদিকে যদি নজর না রাখতে পারে, তাহলে হে লাভবান হইতে নাই। আর একটা বিষয় হইলো, আপনি যে কুলামেলা দেখতেছেন, এটা হইলো আসল বিষয়। গরু লালন পালন, যে কোনো প্রাণী লালন পালন করতে হইলে তার পরিবেশটা খুব সুন্দর থাকবে। আপনারা দেখেন এদিকে ওই যে ডেন আছে, ডেনটা সাইয়া দেখেন যে ডেন কি পরিষ্কার। এখানেও 5 দেওয়া আছে, 5 থেকে অটোমেটিকলি একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে চলে যায় মলমূত্র, এটা পরিষ্কার। আমরা এখানে বায়োগ্যাস প্লান্ট আছে, বায়োগ্যাস প্লান্টটা বাইরে দেখাইবো। আসল জিনিস দেখেন যে চতুর্দিক ওপেন, এখন বৃষ্টির কারণে পর্দাটা উঠাইছি না, সব দিক ওপেন, সব দিক খোলা। দর্শক আপনারা দেখতে পাইরা, বাইরে আমরা আলোচনা করলাম, বাইরে গরুর বাসস্থান নিয়ে আলোচনা করলাম। গরু কিন্তু সর্বপ্রথম যেটা দরকার, গরু নয় যে কোনো খামারের লাগে, যে কোনো প্রাণীর লাগে, যে কোনো খামারের লাগে, সর্বপ্রথম দরকার তার বাসস্থান। যদি তার বাসস্থান ভালো হয়, যদি তার বাসস্থান ভালো হয়, তখন বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে, বেমার আজার থেকে তারা মুক্ত থাকে। জি জি। আচ্ছা ভাই, আপনি 17-18 সালের দিক থেকে, 18 থেকে খামার শুরু করছিলা, খামারে আওয়ার ইচ্ছাটা আপনার কি খেল জাগলো? মানুষ তো বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কাজ করে, আমি কিছুদিন কাজ করার পরে এইগুলা বন্ধ করে দিই, কাজ আর আমি করতে পারি না, আমার হাতও আঘাত পাইছিলাম যার কারণে কাজ করতে পারি না। তখন আমি ফ্রেশান হইলাম যে কিভাবে আমি চলবো, আর তো কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। তো 2016 সালে আমি যুব উন্নয়ন অফিসে যাই, গিয়া কইলাম যে আমি ট্রেনিং নিব। কিন্তু 2016 সালে কইয়া আমি আমার ব্যস্ততার কারণে, আমার পরিবার তো চলে না, পরিবার চালানোর কারণে আমি কাজে আবার ঢুকি, ঢুকিয়া কাজ করতে থাকি, কিন্তু ট্রেনিং নিতে পারি না। 2018 সালে স্যারের আবার অনুরোধ করলাম, অনুরোধ করে আমি 2018 সালে ট্রেনিং নিলাম। ট্রেনিং নিয়ে আমি 3টা ছাগল আর 4টা দেশি মুরগি শুরু করছিলাম। এরপরে আমি ওই যে চায়নার বেইজিং হাঁস আনছি, এই গরুগুলা, ছাগল, বিভিন্ন জাতের ছাগল, কবুতর, এগুলো আমার নিচে আর কি। তো আমার আসলে উদ্দেশ্য হইলো যে আমি খাজ না পাওয়ার কারণে চিন্তা করলাম যে আমি কিতা করতাম পারি, ওই চিন্তা করলাম যে একটা খামার দেই, আমি ট্রেনিং নিই। ট্রেনিং যখন বুঝতে পারলাম যে না, ট্রেনিং নেওয়ার পরে বুঝতে পারলাম আমি কিছু করতে পারবো, ওই আস্তে আস্তে শুরু করি ছাগল দেয়া। এরপরে আস্তে আস্তে ছাগল থেকে আমি হাঁস, গরু, ছাগল, মুরুগ, এগুলা সব কৃষি কাজও আছে আমার, কৃষি, সবজি। আমার এখানে দেখবা ছোটখাটো একটা বাগান আছে, আম বাগান। আমি মোটামুটি একটা জিনিস আমি খুব বেশি আনন্দিত, আমি তৃপ্তি পাই, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা মনে হয় যে লবণটা বাদে সবকিছু আমার নিজের উৎপাদন, নিজের চাষ করা, নিজের উৎপাদন, ওটাই আমি সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পাই যে না, আমি নিজের উৎপাদন কৃত জিনিস খাইতেছি। এখন সবাই চাইতেছে অর্গানিক খাবার, আমি একটা জিনিস কইতে চাই, আমার এখানে ওই যে বিবিয়ানা গেট ফিল্টার কিছু লোক আমার পাশে থাকে, একটা বিল্ডিং কে ভাড়া নিছে, এরা আমারে বললো যে ভাই আপনার এখানে দুধ আছে। আমি বললাম অবশ্যই আছে, কত করি? আমি বললাম 110 টাকা করে, রেটটা তো অনেক বেশি। আমি বললাম আপনার নিয়ে টেকা নিয়ে কোনো আলাপ আজকে নাই, আগামীকালকে আপনার সাথে আলাপ হইব,
আজকে দুধটা নিয়ে আগে দুধ খাইন আগে দুধ খাই আগে দুধ খাইন বুঝলে দুধটা নিয়ে যাইন আগামী কালকে আপনার সাথে আলাপ আপনি নিয়ে যান ফরে বাদের দিন আপনার সাথে এই বিষয় নিয়ে আলাপ করব আমি সবসময় লোকরে কই যে আপনারা আগে নেন তারপরে আপনার মনোবল আছে যে আমি বালা জিনিস ফলাই বালা জিনিস তৈরি করলাম একজনে খাওয়ার পরে তার বালা লাগ তুইব গরু ছাগলের খামার করেন বা হাঁসের খামার করেন তার বেকারত্ব দূর করার লাগে লাভবান হইতে পারবানি আমি কইব যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত ব্যবসা হচ্ছে হাঁস মুরুগ গরু ছাগল লালন পালন আচ্ছা আচ্ছা এর উন্নত কোন ব্যবসা নাই আমরা করতেছি কিতা যে এই যে হাঁসটা আছে বিশেষ করে এই হাঁসটা আমরা কিছু কৃষকের কাছে দিছি যারা একদম নিরক্ষর তার কোনো অভিজ্ঞতা নাই আপনি ওই হাঁসটারে যদি কোনো একজন শিক্ষিত মানুষ লালন পালন করে 1000 হাঁস যদি কেউ এক বছর যাবত লালন পালন করে কমপক্ষে তার এক বছরে 50 লক্ষ টাকা এখান থেকে খালি লাভ আসবে এই বেজিং 1000 হাঁস থাকে 50 লক্ষ টাকা দর্শক আপনারা দেখতে পাইরা বাইরে কইরা যদি কোন জানেওয়ালা মানুষ অভিজ্ঞ খামারে যদি 1000 হাঁস পালন করেন এক বছর যদি 1000 হাঁস পালন করেন এর থেকে কমপক্ষে 50 লাখ টাকা 50 লাখ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব আচ্ছা আচ্ছা তো নতুন যা আমার তো এক সময় যে 75 টাকা রোজে কাজ করছি এখন আমার প্রায় 50 টাকা 55 লক্ষ টাকার সম্পদ আছে ওই যে আমি 2018 সালে শুরু করছি 20 সালে গিয়ে ওই যে গরু এগুলা সব ঢুকাইছি গরু তো অনেক লাভ যদি গরুর আমরা আমার অফিসে গেলে দেখতে পারবা এখানে ভ্যাকসিনের বিষয় আছে আচ্ছা ভ্যাকসিন গুলো যদি ঠিক মতন শিডিউল ঠিক রাখতে পারে গরু তো প্রচুর লাভ আছে ওই যে একটা বাছুর 7 মাসে এটা আমি এখন 70,000 টাকা বিক্রি করতে পারবো আচ্ছা তো আজ 7 মাসে 70,000 টাকা হয় আমি যদি 10টা বাছুর এইভাবে বিক্রি করতে পারি কত টাকা আসে দেখো এটা বিষয়টা হইলো এইভাবে 7 লক্ষ টাকা আসে তাহলে অনেক লাভবান হইতে পারে বিষয়টা হইলো আমরা একটু জানতেইব আগে আমরা জানবো জানিনা কাজ করবো ফের যদি জানার আগ্রহ থাকে কাজ করার আগ্রহ থাকে তার কোনো অবস্থাতে সে উঠিয়াইতে পারতো না আসল তার হইলো আগ্রহ থাকতইব তার ইচ্ছা থাকতইব যে আমি একটা কিছু করতে চাই আমার ইচ্ছা ছিল যে আমি একটা খামার করতে চাই মনে হয় যে আপনারা মানে এলাকার সব মানুষ চেয়ারম্যান এমপি সাহেব সহ আমি আনন্দিত এমপি সাহেব সহ যে কয়রা যে আমি একজন সফল খামারি আমি নিজেরা সফল মনে করি না আমি মনে করতেছি আমি শুরু করতেছি কিন্তু আর একটা জিনিস ভাবতেছি যে না আমি দেশের জন্য কিছু না কিছু কাজ করার চেষ্টা করতেছি আমরা সবে করি কিন্তু এটা কৃষি এগ্রিকালচার বিশাল একটা লাভজনক জগত এই জায়গাতে যদি মানুষ খালি শিক্ষা নিয়ে আসতে পারে ট্রেনিং নিয়ে আসতে পারে বিশাল লাভ আছে আচ্ছা অন্য জায়গাতে এরকম লাভ নাই আচ্ছা তো দর্শক আমরা যা লগে আলোচনা করলাম নুরুল আমিন ভাই টাইম কিন্তু যুব উন্নয়ন তাকে খালি ট্রেনিং নিচ্ছেন না টাইম বর্তমানে যুব উন্নয়নের একজন ট্রেনার জি তানোর লগে যোগাযোগ কইরা বা তানোর কাছ থেকে ট্রেনিং নিয়ে বিভিন্ন খামারি আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত জি জি তো যদি কেউ চান তানোর লগে যোগাযোগ করতে পরামর্শ করতা দূর দূরান্ত থেকে যদি চান যে পরামর্শ করতা তানোর লগে যোগাযোগ করে পরামর্শ নিতে তানোর কাছ থেকে খান্দাত না থাকার কারণে তানোর কাছ থেকে ট্রেনিং নিতে পারে না পরামর্শ নিতে অবশ্যই তাই পরামর্শ দিব আমরা অবশ্যই দিব আমি নাম্বারটা কোন যদি কেউ আপনার কাছ থেকে ফোনের মাধ্যমে দূর থাকে কোন পরামর্শ নিতে চান কোন রূপ বলাই সম্বন্ধে জানতে চান আপনার লগে যোগাযোগ করার লাগে আপনার নাম্বারটা কোন 01730 আগামীতে যদি আমরা বিক্রি করি এটা 2 লক্ষ টাকা আশা করতেছি বিক্রি করা যাইব একটা বাছুর যদি 2.5 বছর ফাইলিয়া 2 লক্ষ টাকা বিক্রি করতে পারে তাহলে 10টা বাছুর বিক্রি করলে 20 লক্ষ টাকা তাহলে আজ যতদিকে আরেকটা বিষয় হইলো এখানে আরেকটা জিনিস জানতে হইব যে একজন সবচেয়ে বড় অফিসার মনে হয় 1 লক্ষ টাকা বেতন পায় অনেক অনেক পরিশ্রম করার পরে লেখাপড়া করতে করতে আরো 20 বছর সংগ্রাম করে লেখাপড়া করে একটা চাকরি পাইছে কিন্তু তার ছেলেটা আবার তাইনের মতন ওই লেখাপড়া করে আরো 20 বছর সংগ্রাম করিয়া ওই রকম একটা চাকরি পাইবো কিনা নিশ্চয়তা নাই কিন্তু একজন খামারির ছেলে একজন বড় খামারি হইতে পারবো তার কিন্তু সংগ্রাম করা লাগবে না যা করছি আমি করছি আমি একটা ছাগলটাকে শুরু করছি কিন্তু আমার ছেলে এখন
একটা ছাগল নাই ছাগল পাইব। আমি একটা গরু দৃষ্টি করছিলাম, আমার ছেলে বড় হইতে হইতে কমপক্ষে পঞ্চাশটা গরু পাইব, একজন বড় প্রতিষ্ঠিত খামারি থাকবো। আর আমি হয়তো এক সময় জিরো আসলাম, জিরো থেকে আস্তে আস্তে বড় হয়েছি, আমার ছেলে আর এইভাবে পরিশ্রম করতে বুঝাইতে চাইরা যে চাকরিজীবীর ছেলে চাকরিজীবী জন্ম নেয় না। জি না, চাকরিজীবীর ছেলে সাধারণ একটা ছেলে হিসেবে জন্ম নেয়, তার চাকরিজীবী চাকরিজীবীর মালিক নাই। আর একটা জিনিস দেখুন, যেখানে আমি পঁচাত্তরটি কাজ করছিলাম, যদি আমি ওই কাজে থাকতাম সর্বোচ্চ এখন আমার না 500-700 টাকা রুজ হইতো। আচ্ছা, আর এখন প্রতিদিন 2 থেকে 3,000 টাকা 4,000 টাকা আমার ইনকাম হইতেছে। কেন প্রত্যেকদিন 4,000 টাকা হয়? আমার বেতনটাকে যদি আমি চাকরি করতাম, আমার বেতনটা কি 50,000 থেকে 1,50,000 টাকা যাইতো? সম্ভব না, কোনোদিন সম্ভব না, 2-4 বছরের মধ্যে 50 থেকে 1,50,000 টাকা নেই। এখন আমার প্রতি মাসে 1.5-2 লক্ষ টাকা আয় হইতেছে, ইনকাম আছে। আমার ছেলে আমার জায়গায় যখন বসবে হয়তো তার মাসও 5 লক্ষ টাকা আয় থাকবে, প্রথম বস্তায় 5 লক্ষ টাকা আয়ের দিক পাবে। কিন্তু একজন চাকরিজীবীর ছেলে প্রথম অবস্থায় 5 লক্ষ টাকা বেতন কোন অবস্থাতে পাবে না, তার বাপের মতন হয়তো 40,000 বা 50,000 টাকা পাবে। আস্তে আস্তে তার বেতনটা সর্বোচ্চ 1-1.5 লক্ষ টাকা যাবে। কিন্তু একটা খামার করলে তার বিশাল অবস্থা ধারণ করবে, তার দিন দিন এক সময় 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ টাকা করে আসবে, এটা স্বাভাবিক। দর্শক, আমরা বাইরে কিন্তু একজন সাধারণ খামারি ভাবছিলাম, আসলে তাই সাধারণ খামারি নয়, সাধারণ খামারি হলে বলব তাই যেমন খামার গড়ার কারিগর তেমন ভাবে একজন খামারি গড়ার কারিগর। বাইরে যোগাযোগ করে নতুন খেয়েও যদি খামার করতে চান অবশ্যই লাভবান হতে পারবা, কারণ বাইরে আমরা বহুত সময় মারছি।